প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবাইকে শুভ সকাল। আজকে আবার তোমার সাথে দেখা। আজকে আবার তোমাদেরকে একটা ক্লাস নিয়ে আমি আসছি, ষষ্ঠ শ্রেণীর বিষয় সামাজিক বিজ্ঞান, অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয়। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, নাগরিকত্ব লাভের নিয়ম, দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা, অধ্যায় অষ্টম, বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয়, অধ্যায় অষ্টম। আজকে আমাদের আলোচনার বিষয় নাগরিকত্ব লাভের নিয়ম, দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবার সামনে বই আছে। সবাই বই খুলো, বই পৃষ্ঠা নাম্বার 70 থেকে 72 পৃষ্ঠা, আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 70 থেকে 72। আজকে আমাদের আলোচ্য বিষয় নাগরিকত্ব লাভের নিয়ম, দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা। আশা করি সবাই বই বের করছো। তাহলে শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। বর্তমান বিশ্বে জনসংখ্যা প্রায় 60 শতকোটি। এই বিপুল জনসংখ্যার সবাই কোন না কোন রাষ্ট্রের অধিবাসী বা নাগরিক। যেমন আমরা বাংলাদেশের নাগরিক, কিভাবে একটি দেশের নাগরিকত্ব লাভ করা যায় তা এই পাঠে আমরা আলোচনা করব। শিক্ষিত বন্ধুরা, আজকে আমাদের আলোচনার শেষে যা যা শিখতে পারবো, বাংলাদেশের নাগরিকতা অর্জনে পদ্ধতি বর্ণনা করতে পারবো। বিভিন্ন দেশের নাগরিকতা অর্জন পদ্ধতির তুলনা করতে পারবো। 3, দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। 4, দেশের উন্নয়নে নাগরিকের সক্রিয় ভূমিকার গুরুত্ব বর্ণনা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যা পড়ব সেই পাঠের শেষে এই ধরনের প্রশ্ন যা আমাদের থাকবে সেগুলো আমরা উত্তর দিতে পারবো, আমরা ব্যাখ্যা করতে পারবো, বর্ণনা করতে পারবো, বুঝতে পারবো। তাহলে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা সভা। আজকে আমাদের আলোচনা। তাহলে সবাই হাতে বই নাও, পৃষ্ঠা নাম্বার 70, পাঠ 4, নাগরিকত্ব লাভের নিয়ম। প্রথমে আজকে আমরা আলোচনা করব নাগরিকত্ব লাভের নিয়ম। নাগরিকত্ব হলো রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির পরিচয় পত্র। যেমন আমাদের সবারই নাগরিকতা কার্ড আছে? সবার নেই। ওতে যারা 18 বছরের বেশি প্রাপ্তবয়স্ক তাদেরই আমাদের জাতীয় পরিচয়পত্র আছে, কিন্তু হয়তো তোমাদের এখনো নেই, যেহেতু তোমরা এখনো 18 বছর হও নাই। নাগরিকত্ব হল রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির জাতীয় পরিচয়। রাষ্ট্রকে কেন্দ্র করে ব্যক্তি এই পরিচয় লাভ করে। নাগরিকত্ব লাভের 2টি প্রধান উপায় হল, একটা হচ্ছে জন্মসূত্রে, আরেকটা হচ্ছে অনুমোদন সূত্রে। তাহলে আমরা এখানে ছকের মধ্যে দেখতে পাচ্ছি নাগরিকত্ব লাভ হচ্ছে 2টি, একটা হচ্ছে কি জন্মসূত্রে, আরেকটা আবেদনের প্রেক্ষিতে অনুমোদন সূত্রে। জন্মসূত্রে একটা আমাদের পূর্বপুরুষের এখানে বাসিন্দার, এখানে নাগরিক, সেখানে আমি জন্মগ্রহণ করছি, তাহলে জন্মসূত্রে। আরেকটা হচ্ছে কি অনুমোদন, মানে আমার এখানে জন্ম হয়নি, আমার পূর্বপুরুষকে জন্ম নেয় নাই, কিন্তু আমি আবেদন করে যদি সরকার বা রাষ্ট্র যদি আমাকে অনুমোদন দেয় তাহলে সেটা।
তার মানে দুইটি, একটা হচ্ছে কি জন্মসূত্র, একটা হচ্ছে কি অনুমোদ সূত্র। জন্মসূত্র এবং অনুমোদ সূত্রে দুইটি নিয়মে আমরা নাগরিকত্ব লাভ করতে পারি। যারা জন্মসূত্রে রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে তারা জন্মসূত্রের নাগরিক, আর যারা আবেদন সূত্রের মাধ্যমে কোনো দেশের নাগরিকত্ব লাভ করে তারা অনুমোদন সূত্রের নাগরিক। তবে অনুমোদন সূত্রে যারা নাগরিকত্ব লাভ করে তাদেরকে রাষ্ট্রের আরোপিত কিছু শর্ত পূরণ করতে হয়। অর্থাৎ যে দেশের মধ্যে আবেদন করে তারা যদি ওই দেশের নাগরিকত্ব পেতে চায়, নাগরিকত্ব লাভ করতে চায়, হতে চায়, তাহলে সেই রাষ্ট্রের কিছু নিয়ম আছে, শর্ত আছে, সেই শর্তগুলো মেনে তাকে ওই দেশের নাগরিক হতে হবে। জন্মসূত্রে নাগরিকত্ব লাভ, জন্মসূত্রে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে দুটি প্রধান বিবেচ্য বিষয় হল, এক জন্মসূত্র নীতি, আরেকটা হচ্ছে কি জন্ম স্থান নীতি। অর্থাৎ আমরা এখানে একটা একটা শব্দ দেখতে পাচ্ছি নাগরিকত্ব, এর মধ্যে একটা হচ্ছে জন্মসূত্রে আর একটা অনুমোদন সূত্রে। আমরা জন্মসূত্রে নাগরিকত্বের মধ্যে আবার দুটি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি জন্মসূত্র নীতি, আর একটা হচ্ছে জন্মস্থান নীতি। জন্মসূত্র নীতির মধ্যে কয়টি? দুইটি, একটা হচ্ছে জন্মস্থান আর একটা জন্মসূত্র। জন্মসূত্র নীতি আর একটা হচ্ছে জন্মস্থান নীতি। তাহলে আমরা প্রথমে শুরু করি জন্মসূত্র নীতি কি। এই নীতি অনুযায়ী মা বাবা যে রাষ্ট্রে নাগরিক, সন্তান সেই রাষ্ট্রের নাগরিক হবে। অর্থাৎ বাবা মা যে দেশের নাগরিক, যে রাষ্ট্রের নাগরিক, ওখানে তার সন্তান সে দেশের নাগরিক হবেন। কোনো মা বাবা সন্তান বিদেশে জন্মগ্রহণ করলেও সে সন্তান মা বাবার দেশের নাগরিক হবে। আমরা ধরে নিতে পারি আমাদের এখানে কোনো বাবা মা যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে কাজ করেন বা বেড়াতে যান, সেখানে যদি তার যদি কোনো সন্তান বা সন্তান হয় বা ছেলে মেয়ে হয়, সেখানে কিন্তু সেই ছেলেটা আমার দেশের আবারও কি এ দেশেরও নাগরিক। যদিও তার জন্মস্থান ভারতে, কিন্তু যেহেতু বাবা মা এ দেশের নাগরিক, সেই সূত্রে তার নাগরিকত্ব আমাদের দেশে। পৃথিবীর বেশিরভাগ দেশ এই নীতি অনুসরণ করে। এই নীতি অনুযায়ী কোনো জাপানি বা ফরাসি মা বাবার সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তারা জাপান বা ফ্রান্সের নাগরিক হবে। অর্থাৎ কোনো বাবা মা যদি বিদেশ থেকে, জাপান থেকে আমাদের দেশে এসে এখানে জন্মগ্রহণও করে, তাদের বাচ্চা জন্ম নেয়, কিন্তু তারা সেই বাচ্চাটাও ওই জাপানের বা ফ্রান্সের নাগরিক হতে পারবে, নাগরিক। এইভাবে বাংলাদেশি বা ভারতীয় কোনো বাবা মা বাবা মার সন্তান ওইসব দেশে জন্মগ্রহণ করলে তারা বাংলাদেশ বা ভারতের নাগরিক হবে। এরপর আছে কি জন্মস্থান নীতি। এই নীতি অনুযায়ী মা বাবা যে দেশের এই হোক না কেন, সন্তান যে দেশে জন্মগ্রহণ করে বা করবে, সন্তান সে দেশের নাগরিক হবে। এতক্ষণ পর্যন্ত আমরা বললাম যদি কোনো জাপানি যদি আমাদের দেশে কি হয় বেড়াতে আসেন বা কর্মক্ষেত্রের জন্য আসেন, এখানে যদি তার বাচ্চা জন্ম নেয়, কিন্তু যেহেতু বাবা মা তার জন্মস্থান জাপানে, সুতরাং তার ছেলেরা জাপানের নাগরিক। কিন্তু জন্মস্থান নাগরিক হিসাবে যদি আমরা বিবেচনা করি, যেহেতু সে আমাদের এখানে জন্মগ্রহণ করেছে, সুতরাং সে আমাদের এই রাষ্ট্রের নাগরিক। অর্থাৎ সে জাপানের নাগরিক এবং আমাদের বাংলাদেশেরও নাগরিক, দুটি দেশেরই নাগরিক হিসেবে বলতে পারি আমরা বিবেচ্য বিষয়ে। এই নীতি জন্মস্থানের উপর নির্ভর করে। এই নীতি অনুযায়ী বাংলাদেশের মা বাবা কোনো সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে
সে আমেরিকার নাগরিক হবে এবং সেই নাগরিক সে দেশের নাগরিকত্ব লাভ করবে। শুধু তাই নয়, এই নীতি অনুসরণকারী দেশে জাহাজ বা দূতাবাস কোনো শিশু জন্মগ্রহণ করলেও সেই দেশের নাগরিক হবে, অর্থাৎ সে দেশের নাগরিক হবে। শুধু আমাদের এখানে কোনো বাংলাদেশি মানুষ যদি শুধু যদি আমেরিকায় যদি বসবাস করেন বা চাকরি বাকরির জন্য বা বেড়াতে যান, যে সেখানে যদি তাদের থেকে যদি কোনো যদি বাচ্চা জন্ম নেয়, সে ও দেশেরও নাগরিক, যেহেতু বাবা মা আমাদের দেশের নাগরিক এবং আমার দেশেরও নাগরিক, তাহলে মানে কি দুই দেশেরই নাগরিক হিসেবে সে দাবি করবে বা দুই দেশেরই নাগরিক। শুধু তা নয়, যদি কোনো দেশের জাহাজের মধ্যে অথবা কোনো রাষ্ট্রের দূতাবাস যদি বা দূতাবাসে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, সেটাও কিন্তু সেই দেশের বা সেই জাহাজ যে দেশের সেই দেশের নাগরিক। তবে বিশ্বে খুব কম সংখ্যক রাষ্ট্র এই নীতি অনুসরণ করে, অত বেশি রাষ্ট্রে এই নীতি অনুসরণ করতে পারছে না বা করে না, অনুমোদন সূত্রে নাগরিকত্ব। এবার আমরা আলোচনা করব যে অনুমোদন সূত্র নাগরিক। প্রথম হচ্ছে কি নাগরিক নাগরিকত্ব দুইটি, একটা হচ্ছে জন্মসূত্রে আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে। জন্মসূত্র নাগরিকের মধ্যে দুইটি, একটা জন্মসূত্র নীতি আর একটা হচ্ছে কি জন্মস্থান নীতি। অনুমোদন সূত্রের নীতির মধ্যে কী কী বৈশিষ্ট্যগুলো আছে আমরা একটু দেখি। বিয়ে বা সম্পত্তি ক্রয় বা বসবাস করলে বা চাকরি করলে বা বাসা জানা থাকলে বা সেনাবাহিনীতে যোগদান করলে বা ভালো চরিত্র অধিকার হলে উচ্চতর দক্ষতা থাকলে রাজনৈতিক আশ্রয় ইত্যাদি এই শর্তগুলো যদি থাকে তাহলে তারা অনুমোদন সূত্র নাগরিকত্ব লাভ করতে পারবে। এই পদ্ধতিতে এক দেশের নাগরিককে অন্য দেশের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হয়। এখন এক রাষ্ট্রের নাগরিক সহজে অন্য একটি বা একাধিক রাষ্ট্রের নাগরিক হচ্ছে, অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করার ফলে এটা সম্ভব হচ্ছে। শিক্ষা, চাকুরি, ব্যবসা বাণিজ্য ছাড়াও নানা কারণে এক দেশের নাগরিককে অন্য দেশে বসবাস করতে হয়। এরূপ বসবাসকারী ব্যক্তি ও দেশের নাগরিকত্বের প্রয়োজন হয়, তখন রাষ্ট্রের কাছে ওই ব্যক্তি আবেদন করতে পারে বা আবেদন করবে। আবেদন পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্র শর্ত সাপেক্ষে স্থায়ীভাবে নাগরিকত্ব প্রদান করে। নাগরিকত্ব লাভের পর ওই ব্যক্তি ওই দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের কিছু শর্ত আছে, শর্তগুলো আমরা এখানে বলে দিলাম কি কি। ওই দেশে যদি বিয়ে করে বা ওখানে ওই দেশে যদি কোনো সম্পত্তি ক্রয় করে বা ওই দেশে বসবাস করে, দীর্ঘদিন ধরে বসবাস করে, অথবা ওই দেশের মধ্যে চাকরি বাকরি করে, অথবা ওই দেশের বাসা জানা থাকে এবং অথবা ওই দেশের মধ্যে সেনাবাহিনীতে যে যোগদান করে, অথবা তার চরিত্র অনেক ভালো উন্নত ভালো চরিত্র হয় বা তার ভালো দক্ষতা আছে বিভিন্ন বিষয়ের বা ওই দেশের সম্পর্কে বা ওই দেশের রাষ্ট্রনৈতিক যদি আশ্রয় নেয় ইত্যাদি, ফলে সে অনুমোদন পেতে পারে ওই দেশের নাগরিকত্বের জন্য বা নাগরিকত্ব লাভ করতে সক্ষম হবে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভকারী ব্যক্তি উল্লিখিত শর্তগুলো এই এক বা একাধিক শর্ত পূরণ করলে নাগরিকত্ব লাভ করতে পারে। এখানে যে কোনো একটা যদি তার শর্ত থাকে বা যোগ্যতা থাকে বা অভিজ্ঞতা থাকে অথবা একাধিক থাকলেও পাবে, এক বা একাধিক যদি সেই শর্তগুলো থাকে সে ওই দেশের নাগরিকত্ব লাভ করতে পারবে। ওই দেশের নাগরিকদের মতো প্রায় সমান অধিকারে সব ধরনের সুযোগ সুবিধা সে লাভ করতে পারবে। এরপর হচ্ছে কি দ্বিনাগরিকত্ব। দ্বিনাগরিকত্ব মানে কি দুই দেশেরই নাগরিক, এক দেশের নয় দুই দেশেরই নাগরিকত্ব। আমরা হয়তো আগে আলোচনা একটু করে দিলাম দুই দেশেরই নাগরিক। একই ব্যক্তি দুটি দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে দ্বিনাগরিকত্ব বলে। কোনো বাংলাদেশি মা বাবার সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে স্বাভাবিক নিয়মে ও দেশের নাগরিক হয়। অন্যদিকে মা বাবা বাংলাদেশে হওয়ায় সে বাংলাদেশেরও নাগরিক, তার মানে কি বাংলাদেশের বাবা মা হওয়ায় সে বাংলাদেশেরও নাগরিক এবং তারা যেহেতু বাবা মা আমেরিকার মধ্যে বসবাস করছেন সুতরাং তারা শেষ ছেলে যেহেতু আমেরিকার মধ্যে জন্মগ্রহণ করছে
সুতরাং সে আবার আমেরিকার নাগরিক, তার মানে কি আমেরিকারও নাগরিক বাংলাদেশেরও নাগরিক, এই জন্য বলা হচ্ছে কি দ্বিনাগরিক। এক্ষেত্রে সে প্রাপ্ত হলে বা প্রাপ্ত বয়স্ক হলে এক্ষেত্রে যখন সে দুটি দেশ মানে কি দেশের নাগরিকত্ব পায় বা জন্মসূত্রে এবং জন্মস্থানে বা বাবা মার নিয়ম অনুসারে সে যে দুই দেশের যে নাগরিক হয় কেউ প্রাপ্ত বয়স্ক যখন হবে সে চাইলে এক দেশের নাগরিকত্ব নিতে পারবে অথবা চাইলে দুই দেশের নাগরিকত্ব রাখতে পারবে, তবে ইচ্ছা করলে সে দুটি রাষ্ট্রেই নাগরিকত্ব রাখতে পারবে, অর্থাৎ সে একটা দেশ নয় দুটি দেশেই রাষ্ট্রের নাগরিকত্ব রাখতে পারবে। তাহলে আমরা দ্বিনাগরিকত্ব সম্পর্কেও ধারণা লাভ করছি। এবার হচ্ছে পার্ট পাঁচ, দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা। শুধু আমি নাগরিকত্ব লাভ করলাম তা তো হবে না, আমারও কিছু দায়িত্ব নাগরিক হিসাবে আমারও ওই রাষ্ট্রের কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক অবিচ্ছেদ্য, অত ওতপ্রোতভাবে জড়িত, একটা রাষ্ট্রের সাথে কি এবং নাগরিকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রাষ্ট্র আছে বলেই সেখানে নাগরিক আছে, রাষ্ট্র না থাকতো নাগরিক থাকতো না, আবার নাগরিক নাই থাকলে রাষ্ট্র গঠিত হতো না, আবার নাগরিক ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব চিন্তা করা যায় না। কোনো নাগরিক রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের আন্তরিক হলে সে সুনাগরিক বলে বিবেচিত। যখন কোনো একজন রাষ্ট্রের নাগরিক তার বুদ্ধিমত্তা চিন্তা চেতনা মননে শিলনে ধারণে বলনে কথনে যদি এবং চলনে বলনে সুচরিত্র অধিকারী হয় তাকে আমরা সুনাগরিক বলি, এবং সেই সেই রাষ্ট্রের যে কল্যাণজনক কল্যাণমূলক কাজ করেন জনগণের দেশে সম্পদে বা সুরক্ষিত রাখার জন্য সংরক্ষণ করার জন্য এবং বৃদ্ধি করার জন্য হ্যাঁ মঙ্গলজনক কাজ করেন তাহলে তাকে আমরা কী বলি সুনাগরিক বলতে পারি। কোনো নাগরিক রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের আন্তরিক হলে সে নাগরিক সে সুনাগরিক বলে বিবেচিত হয়, তার দ্বারা দেশের অধিক উন্নয়ন সাধন হয়। একজন সুনাগরিক বুদ্ধিমান বিবেকবান আত্মসংযমী এবং নিবেদিত হইয়ে রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ একজন নাগরিক যদি খুবই বুদ্ধিমান হয় বুদ্ধি দিয়ে চিন্তা দিয়ে জ্ঞান দিয়ে কাজ করেন দেশের জন্য রাষ্ট্রের জন্য এবং বিবেকবান হয় তার মধ্যে সবসময় বিবেকে কাজ করে ভালো বিবেক বলতে আমরা ভালোই বোঝা হচ্ছে এবং আত্মসংযমী নিজে এমন কোনো কাজ করে না যেটা অন্যের অমঙ্গল হয় শারীরিক কায়িক মননে শিলনে হ্যাঁ বুদ্ধিমত্তায় কোনো অন্যজনের ক্ষতি করবে না এবং নিবেদিত প্রাণ ও দেশের প্রতি নিবেদিত এবং ও দেশের রক্ষার জন্য তার জীবন দিতে রাজি, দেশের জন্য রাষ্ট্রের জন্য তার নিজেকেও আত্মত্যাগ করতে পারেন নিবেদিত ওই রাষ্ট্রের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তবে সকল নাগরিককে সুনাগরিকের গুণ অর্জন করতে সুনাগরিকের গুণ অর্জন করতে পারে না, সবাই কিন্তু একই সমান মেধায় গুণে জ্ঞানী বুদ্ধিমত্তায় চিন্তা চেতনায় হ্যাঁ একই সমান হতে পারে না। কাজে বলা যায় রাষ্ট্রের সকল নাগরিক সুনাগরিক না হলেও সকল সুনাগরিকই হচ্ছে নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রের কাছ থেকে নানান ধরনের আমরা অধিকার ভোগ করতে পারি বা নানান ধরনের অধিকার আমরা লাভ করে থাকি। বিনিময়ে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য রয়েছে, যেমন রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ করা, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, আইন মেনে চলা, নিয়ম নীতি বা মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, ভোট প্রদান করা, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা ও সদ্ব্যবহার করা, অপব্যবহার যেন না করা ইত্যাদি, এগুলো আমাদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব আমাদের রয়েছে এবং কত রয়েছে। দেশের উন্নয়নের জন্য আমাদের এসব দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, এগুলোর ফলে দেশ উন্নত হয়, সবাই শান্তিতে সুখে বসবাস করতে পারে।
আধুনিক রাষ্ট্র বা আধুনিক রাষ্ট্রের নাগরিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সকল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে জনগণের চেয়ে সকল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক। যদি রাষ্ট্রের মধ্যে যে পরিচালনা যে কাজগুলো করা হয় বা সরকার যে কাজগুলো করেন সেটি যদি জনগণের যদি পছন্দ না হয়, কল্যাণকর না হয়, তাহলে তারা যে নির্দিষ্ট মেয়াদে বা সময়ে তারা সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করে দায়িত্ব নেন বা সেটা তারা পরবর্তী সময়ে বা তাদের মেয়াদ শেষ হওয়ার পর তারা আর কিন্তু ভোটে উত্তীর্ণ হতে পারে না, তার দায়িত্ব পায় না। কেননা গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ ভোট দিয়ে একটি দলকে নির্দিষ্ট সময়ে জন্য সরকার গঠনের সহায়তা করে। সরকার যদি দেশের জন্য কল্যাণকর নয় এমন কোনো কাজ করে তাহলে জনগণের পরবর্তী সময়ে ওই দলকে আর ভোট দিয়ে জয় করে না। অর্থাৎ জনগণের হচ্ছে সবকিছুর ক্ষমতার মালিক। জনগণের ভোট দিয়ে যাদেরকে জয়যুক্ত করেন তারাই সরকার গঠন করেন, সেই দলেই সরকার গঠন করে দেশকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জনগণের কল্যাণের জন্য মঙ্গলময় হয়ে কাজ করে থাকে। রাষ্ট্রের শাসন পরিচালনা সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নমূলক বা উন্নয়ন সহ সবকিছুই তাই নির্ভর করে নাগরিকের সততা দক্ষতা ও নাগরিক হিসাবে যথাযথ ভূমিকা পালনের উপর। যদি নাগরিক যদি দক্ষ জ্ঞানী মেধাবী সৎ না হয় তাহলে তারা সরকারকে সহায়তা করতে পারে না। দেশের উন্নয়নের দায়িত্ব কেবল সরকারের একা নয়, নাগরিকদেরও নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সরকার দেশের জন্য মঙ্গলজনক কাজ করে যাচ্ছেন কিন্তু জনগণ যদি তাদের প্রতিপালন না করেন, সহায়তা না করেন, তাহলে সরকার দ্বারা কি সম্ভব হবে? তাও হবে না। সরকার যে কাজ পদক্ষেপ ভালোর জন্য কল্যাণকর মঙ্গলজনক কাজ পদক্ষেপ নেন সেটা যদি জনগণ তাদেরকে সাপোর্ট করেন বা সহায়তা করেন তাহলে সরকারের সহজ হবে এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। দেশের উন্নয়নের দায়িত্ব কেবল সরকারের একার নয়, নাগরিকদের ও দেশের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, তাহলে দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে। যদি আমরা সরকারকে যদি সহযোগিতা করতে পারি, সহায়তা করতে পারি, তাহলে দেশ দ্রুত এগিয়ে যাবে, উন্নতির দিকে এগিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করব। তা আমরা আজকে বুঝতে পারছি আমাদের নাগরিকত্ব লাভের নিয়ম এবং দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা কী, বা আমাদের নাগরিকত্ব কয় প্রকার, একটা জন্মসূত্রে একটা অনুমোদন সূত্রে, আবার জন্মসূত্রের মধ্যে দুটি ভাগ ভাগ করছে। একটা হচ্ছে কি জন্মসূত্রের নীতি, একটা জন্মস্থান নীতি হিসাবে। আবার অনুমোদন সূত্রের মধ্যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি ওই যে দেশের মধ্যে বা যে দেশে নাগরিকত্ব চাই সে দেশে যদি কাউকে বা বিয়ে করলে অথবা ওই দেশের সম্পত্তি যে ক্রয় করে অথবা ওখানে যে দীর্ঘদিন ধরে বসবাস করতে লাগে অথবা ওখানে যে কোনো চাকরি করে এবং যদি ওখানে কোনো বাসা যদি ভালো বাসা জানা থাকে যদি এবং এরপরে ওখানে যদি সেনাবাহিনীতে যোগদান করে অথবা যদি ভালো চরিত্র অধিকার হয় অথবা ওখানে ওই দেশে যদি উচ্চতর দক্ষতা থাকে অথবা ওই দেশের রাজনৈতিক যদি আশ্রয় নেন ইত্যাদি আছে, এগুলো যদি এই গুণাবলীগুলো যদি তার যদি থাকে তাহলে তারা অনুমোদন প্রাপ্ত হয় এবং ওই দেশের নাগরিক হতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের গত ক্লাসে আমাদের একটা সৃজনশীল বাইকা ছিল এই অধ্যায়ে অষ্টম অধ্যায়ের সৃজনশীল এক বাইকা ছিল, আশা করি নিশ্চয় তোমরা করেছো। তো আজকে আমরা একটা বাইকা রাখবো আগামী ক্লাসের জন্য। তো যখন স্কুল খুলবে সেটা তোমরা বাড়ির কাজগুলো করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের কাছে জমা দেবে। আজকে বাড়ির কাজ থাকবে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল দুই, পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন দুই, দুই নম্বর প্রশ্ন তোমরা পড়ে তোমাদের খাতার মধ্যে রাখবে এবং যখন স্কুল খুলবে তখন তোমরা স্কুলে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের কাছে জমা দেবে। তো তোমাদেরকে সাথে আবার পরবর্তী সময় দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ হবে, সবাইকে ধন্যবাদ।